বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব আমাদের অ্যালজাবরা কোর্সেরই ধারাবাহিকভাবে আয়োজিত ক্লাসের চ্যাপ্টার সেভেন সাবগ্রুপ সাবগ্রুপ বা উপগ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি এর আগে আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টার ছয় পর্যন্ত আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীবিন্দু তুমি যদি এই অ্যালজাব্রা সহ গণিত বিভাগ মেজর এবং নন মেজর নন মেজর মানে হলো যারা অন্য গ্রুপের স্টুডেন্ট কিন্তু গণিত আছে এই গণিতের যে কোনো কোর্স করতে চাও অনলাইনে পেড করছে তাহলে তোমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে আমি তোমাকে বিস্তারিত জানিয়ে দেব তো আসো আমরা আমাদের আজকের মূল আলোচনাটা শুরু করি প্রিয় শিক্ষার্থীবিন্দু গ্রুপ সম্বন্ধে তোমাদের ধারণা আছে তোমাদের হয়তো মনে আছে গ্রুপ হওয়ার জন্য আমরা পড়েছিলাম চারটে শর্ত হলে একটা নন এমটি সেট গ্রুপ হয় এক নাম্বার শর্ত ছিল কি ক্লোজার ল দুই নম্বর শর্ত ছিল অ্যাসোসিয়েটিভ ল তিন নম্বর ছিল এক্সিস্টেন্স আইডেন্টি চার নম্বর ছিল এক্সিস্টেন্স অফ ইনভার্স এই চারটা শর্ত মানলে একটা সেটকে আমরা গ্রুপ বলেছিলাম এখন সাব গ্রুপ কথাটা তোমরা কিন্তু বুঝতেছ যে সাব গ্রুপ মানে গ্রুপের একটা অংশ বা গ্রুপের গ্রুপটাকে যদি আমি একটা সেট বলি তার একটা উপসেট তাহলে এটা অন্তত প্রাথমিকভাবে তোমরা বুঝতেছ এখন আমরা এই চ্যাপ্টারে কী আলোচনা করবো এই চ্যাপ্টারে আমরা প্রথমেই গ্রুপ নিয়ে আলোচনা করার দরকার ছিল কিন্তু আমরা গ্রুপ নিয়ে আলোচনা করে ফেলেছি অন্য সাপটারে এই জন্য আমরা গ্রুপ নিয়ে আলোচনা করব না আমরা সাব গ্রুপ নিয়ে আলোচনা করব আমরা সাব গ্রুপের ডেফিনেশান নিয়ে আলোচনা করব তার আগে আমাদের কিছু সহকারী ডেফিনেশন পড়তে হবে যেটা পড়লে আমরা সাবগ্রুপের ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যাব আমি তোমাদের বই থেকে আলোচনাটা শুরু করি আমাদের এখানে বলছে যে ইন দিস চ্যাপ্টার উই শ্যাল ডিসকাস অ্যাবাউট সাব গ্রুপ অফ এ গ্রুপ অর্থাৎ আমরা এই সাবটারে আমার ক্লাসগুলো কিন্তু যারা বাংলা ভাষণ ইংরেজি ভাষণ সবার জন্যই প্রযোজ্য তবে আমি পরামর্শ দিয়ে থাকি এই কিছু কিছু বিষয়ে অবশ্যই ইংলিশ ভাষণে পড়া উচিত তার মধ্যে অ্যাবাস্টেকটাল একটা বিষয় তো এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব অ্যাবাউট এ সাবগ্রুপ অফ এ গ্রুপ অর্থাৎ একটা গ্রুপের সাবগ্রুপ নিয়ে আলোচনা করব সাবগ্রুপ উইল হ্যাভ লেস এলিমেন্ট দ্যান অ্যাবাউট অফ এ গ্রুপ অ্যান্ড ইটস সেলফ উইল বি এ গ্রুপ অর্থাৎ সাবগ্রুপ অবশ্যই লেস অ্যামাউন্ট কম সংখ্যক উপাদান থাকবে সাবগ্রুপ হলো কি লেস ইলিমেন্ট দ্যান দ্যাট অফ এ গ্রুপ অর্থাৎ একটা গ্রুপের সে একটা সাবগ্রুপে কম সংখ্যক উপাদান থাকবে অ্যান্ড সেলফ সে নিজেও উইল বি এ গ্রুপ সে নিজেও একটা গ্রুপ তাহলে মুদ্রা কথা হল সাবগ্রুপ মূল গ্রুপের থেকে উপাদান কম থাকবে এবং সে নিজেও একটা গ্রুপ অর্থাৎ তোমার এই সাবগ্রুপ হতে হলে গ্রুপের সাবসেট হতে হবে সাবগ্রুপ হতে হলে গ্রুপের সাবসেট হতে হবে এবং সে নিজেও একটা গ্রুপ হতে হবে তাহলে ফাইনালি আমরা বলতে পারি একটা গ্রুপের যে চারটা কন্ডিশান এই চারটা কন্ডিশান অবশ্যই সাবগ্রুপকে মানতে হবে এরপরে আর একটা অতিরিক্ত যেটা সাবগ্রুপটা অবশ্যই গ্রুপের সাবসেট বা গ্রুপেরই অংশ এখন প্রত্যেকটা একটা গ্রুপের থেকে আমি যে কোনো উপাদান বা যে কোনো কয়েকটা উপাদান নিয়েই যদি আমি সাবসেট গঠন করি সবগুলো কি সাবগ্রুপ হবে না সব হবে না তো কি হবে কি হবে না সেটা নিয়েই আমাদের মূল আলোচনা তো এখন আমরা কখন হবে কখন হবে না সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদেরকে সাবগ্রুপের ডেফিনেশানটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে আরও কয়েকটা ছোটো ছোটো ডেফিনেশান জানতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা আমার কাছে যারা ক্লাস করো বা আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ক্লাস ডেমো ক্লাস আছে তোমরা জানো আমি বেসিক থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করে থাকি এই জন্যে আমি মূল আলোচনায় যাওয়ার আগে ইন্ট্রোডাকশান হিসাবে তোমাদের এই সাথে এতগুলা কথা বলে তোমাদের পাঁচ মিনিটের মতো আমি সময় নিয়ে নিয়েছি প্রথমেই আমরা যে ডেফিনেশনটা শিখবো একেবারে ছোটো একটা ডেফিনেশন কমপ্লেক্স কমপ্লেক্স হতে হলে আমাদের যে গ্রুপ সেই গ্রুপটা একটা সেট তাই না সেই গ্রুপের যে কোনো একটা সাবসেটকেই কমপ্লেক্স বলে একদম সহজ কথা যে কোনো একটা গ্রুপের নন এমটি মানে অশূন্য মানে খালি হইতে পারবে না হ্যাঁ যে কোনো গ্রুপের একটা সাবসেটকেই যে কোনো সাবসেটকেই বলা হয় সরাসরি কমপ্লেক্স একেবারে সহজ কথা তাহলে এটা যদি আমরা আমি তোমাদের সাথে একটু লেখি আমার সাথে তোমরাও একটু প্র্যাকটিস করে নাও এ তোমার তাহলে এখানে মধ্যে তেমন ভুঝানোর কিছুই নাই তবে কমপ্লেক্স এখানে কিন্তু কোনো দ্বিধাদন্দ নিয়ে কিন্তু এই সংজ্ঞাটা না জাস্ট একটা সাবসেট হলই হলো তার মানে এই যে কমপ্লেক্স এটা তো একটা সাবসেট আসলে কমপ্লেক্সটা কি সাবসেট কার জি এর এই কমপ্লেক্স গ্রুপ হতেও পারে নাও হতে পারে তো কমপ্লেক্স কখনো গ্রুপ সরি কমপ্লেক্স কখনো তোমার সাবগ্রুপ হতেও পারে কখনো নাও হতে পারে আবার সাবগ্রুপ হতে হলে তাকে গ্রুপ হতে হবে সাবগ্রুপ হতে হলে কিন্তু তাকে গ্রুপ হতে হবে এই জন্য ফাইনালি আমরা এই কথাটা বলতে পারি যে কমপ্লেক্স কখনো গ্রুপ হতেও পারে নাও হতে পারে তোমাদের থিম আমি একটু ক্লিয়ার করতে চাই সাবগ্রুপ তো প্রথমে গ্রুপ থেকে আসছে সাবসেট এই সাবগ্রুপকে অবশ্যই গ্রুপ সাবগ্রুপও কিন্তু গ্রুপ এই থিমটা ক্লিয়ার থাকলে কিন্তু আমার আলোচনা সামনে নিতে সুবিধা হবে সাপের বাচ্চা তো সাপই হয় তাই না সে ছোট হোক আর বড় হোক তবে বিপরীত ব্যাপারে এটা অনেক সময় সত্য নয় কারণ আবার এখানে একটা প্যাচ আছে সব সাবসেট আবার তোমার সাবগ্রুপ নয় তো সব সাবসেট যদি সাবগ্রুপ না হয় তাহলে সে তো আবার গ্রুপেও পড়বে না কিন্তু আমি বলতেছি যেটা সাবগ্রুপ হবে সেটা অবশ্যই গ্রুপও হবে অর্থাৎ গ্রুপের যা বৈশিষ্ট্য আছে সবগুলা সাবগ্রুপের ভিতরেও থাকবে এই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি তোমাদেরকে এরপরে আসো আরো একটা ছোটো ডেফিনেশন ইস্তামাল এই কথাগুলা একটু পরেই কিন্তু আমরা যখন সাবগ্রুপের ডেফিনেশনটা পড়ব তখন কিন্তু আমাদের হাড়ে হাড়ে প্রয়োজন হবে ইস্তামাল ইস্টামল অর্থ কিন্তু স্থির এখন এই স্টাবলটা আমাদের কিন্তু এই সাবগ্রুপের ডেফিনেশনে আমাদের খুব ভূমিকা রাখবে যেমন বলতেছে এ কমপ্লেক্স কমপ্লেক্স তো এখন আমরা চিনি এ কমপ্লেক্স এইস অফ এ গ্রুপ জি গ্রুপ জি আমরা এইভাবে ওই যে তার কম্পোজিশান নোটেশানটা তোমরা জানো বাইনারি নোটেশান এডিশান থাকতে পারে তারপরে মাল্টিপ্লিকেশন থাকতে পারে যাক আমি সেদিকে যাব না এই নোটেশন সম্বন্ধে আমরা জানি কম্পোজিশন ইজ কল কি বলবো স্টাবল বা স্থির মানে এর ভিতরে থাকা আর কি স্টাবল ফর দ্য কম্পোজিশন কম্পোজিশন জি এই যে কম্পোজিশনটা জি এর এই যে কম্পোজিশন কম্পোজিশন সরি ইন জি এই যে কম্পোজিশান যে কম্পোজিশন হয় তোমার যখন যেটা প্রয়োগ হয় এই বিষয়ে তো আমরা কথা বলেছি কম্পোজিশান ইন জি তোমার ইফ অ্যান্ড অনলি ইফ ইফ অ্যান্ড অনলি ইফ ফর অল এ কমা বি বিলংস টু এইস কম্পোজিশন বিলংস টু এস আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এটা হলো একবার সহজ কথা এ কমপ্লেক্স এস অর্থাৎ এসটা অবশ্যই তোমার গ্রুপ থেকেই আসছে মানে সাবসেট এ কথা না নতুন করে বলবো না আমরা কমপ্লেক্স মানেই মানেই তোমার সাবসেট অফ এ গ্রুপ জি ইজ কর মানে এইসটাকেই এইসটাকেই স্কল স্টাবল মানে এইচটাকেই স্টাবল বলা হবে ফর দ্য কম্পোজিশন ইন জি এই যে কম জি এর মধ্যে যে কম্পোজিশানটা প্রয়োগ হয় বা আছে সেই কম্পোজিশনে সেই কম্পোজিশনে ইফ অ্যান্ড অনলি ইফ তোমরা জানো এটা হলো ইফ অ্যান্ড অনলি যদি এবং কেবল যদি এ এবং বি এই দুইটা উপাদান এইস এর ভিতরে আছে এ কমা বি বিলংস টু এইচ অর্থাৎ যে কোনো দুইটা ভেলো বা ইলিমেন্ট যেটা এইসের সদস্য এইসের সদস্য এবং তাদের কম্পোজিশন করলে তাদের কম্পোজিশন করলে অর্থাৎ এ কম্পোজিশন বি করলেও এইসের এর ভিতরে থাকবে ওই যে আমাদের ক্লোজার লন একটা তখন আমরা এই এইসের এর নতুন আরেকটা পরবর্তী তার নামটা হয়ে যাচ্ছে স্টাভ তখন এই এসটা হয়ে যাবে স্টেবল এখন আমরা যদি একটু পরে আমাদের কোনো আলোচনায় আমরা বলি যে এসি এই স্টাবল কথা বুঝে নাও এসি ইজ স্টাবল বললে প্রথমেই সে কিন্তু সাবসেট হবে কার জি এর তারপরে সে কমপ্লেক্স হবে সাবসেট হওয়া মানে কমপ্লেক্স তাহলে সে কমপ্লেক্স দ্বিতীয়ত সে এখন স্টাবল ঘুরে ফিরে সে কিন্তু জি এর একটা উপসেট এই কথাটা আমরা মনে রাখবো তাহলে স্টাবল কথাটা আমাদের জানা দরকার বোঝা দরকার সেই জন্য আমি এই আলোচনা করেছি আরও একটা আলোচনা আছে ইন্ট্রোডিউসড কম্পোজিশন এটা ডেফিনেশনও ধরতে পারো আর বুঝার জন্য হলেও ধরতে পারো এটা আমি আগে একটু লিখে নিচ্ছি তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো ইনডিউসড কম্পোজিশান একটু আগেই আমরা একটা নোটেশন ব্যবহার করছিলাম এই যে ধরো এ এই কম্পোজিশান বি এটা আমরা ব্যবহার করছি একটু আগে এখন কথা হলো যদি এই এসটা স্টাবল হয় এবং এই শর্তটা মেনে চলে তখন এই যে এর ভিতরে বিদ্যমান থাকে এটাকে বলা হয় ইন্ট্রোডিউসড কম্পোজিশন তো এই কথাটাকে আমি এখন তোমাদেরকে এইভাবে ভিতরে থাকাটাকেই এখানে বলা হচ্ছে যে ইন্ট্রোডিউসড কম্পোজিশন তো এই জিনিসটাকে আমরা ডেফিনেশন আকারে বা বইয়ের ভাষায় একটু উপস্থাপন করব আর কি তোমাদের সাথে তাহলে দেখো আমি লিখে নিয়েছি বলছে ইফ দ্য কমপ্লেক্স এইস কমপ্লেক্স নিয়ে কথা বলছি অফ এ গ্রুপ জি একটা গ্রুপ জি এর ইজ স্টাবল মানে এইসটা যদি স্টাবল হয় স্টাবল শর্ত তো আমরা পড়ছি এই যে এখনই দেন দ্য কম্পোজিশান অ্যাট ইন জি হ্যাজ ইনডিউসড এ কম্পোজিশান অ্যাট ইন এইস এই যে এই স্টাবল হওয়ার জন্য যে শর্তে এই যে কম্পোজিশানটা এর ভিতরে ইনডি বা ইনক্লুড থাকে এ এটাকেই মানে এখানে সিস্টেমটাকেই বলা হচ্ছে যে তোমার ইনডিউসড কম্পোজিশান তাহলে এটাকেই এই চিহ্নটাকে এই কম্পোজিশান চিহ্নটাকে এখানে বলা হচ্ছে যে ইনডিউসড কম্পোজিশান ইন এস এটা জাস্ট সিস্টেমটাকে এখানে বোঝানো হয়েছে যে এই কম্পোজিশানটা এখানে ইন্ডিউসড আছে কারণ স্টাবল হওয়ার জন্য এই কম্পোজিশনটা কিন্তু এখানে প্রয়োগ হয়েছে তাহলে এখানে ইন্ডিউসড হওয়ার জন্য প্রথমত এই কমপ্লেক্স হতে হচ্ছে তারপরে স্টাবল হতে হচ্ছে তারপরে আমরা বলি যে এই কম্পোজিশানটা এখানে ইন্ডিউসড আছে এই কম্পোজিশনটা কিন্তু কখনো এডিশন হতে পারে মাল্টিপ্লিকেশন হতে পারে অন্য কোনোটা হতে পারে আমাদের সেটা জানার পেছনে আমাদের হলো জি যেই জাতের এই সেই জাতের এটা হলো মেন কথা এখন আমরা যে টুকিটাকি এই তিনটা ডেফিনেশন নিয়ে কথা বলেছি প্রথমে ভূমিকা দিয়েছি তা সকল কিছু মিলিয়ে আমরা এখন সাবগ্রুপের ডেফিনেশন দিব যার জন্য আমাদের এত আয়োজন তো আসো আমরা সাবগ্রুপের ডেফিনেশনটা দিয়ে ক্লাসটা শেষ করি তাহলে ডেফিনেশনটা এ নন এম টি সাবসেট এইস অফ এ গ্রুপ জি ইজ কল্ড সাবগ্রুপ অফ জি তাহলে এই সাবগ্রুপ বলা হবে কার জি এর ইফ এইস ইজ স্টাবল এখন কিন্তু আর কেউ বলতে পারবে না স্যার স্টাবল কি তার মানে এই শর্তটা সে মানে এ কমা বি বিলংস টু এ কমা বিলংস টু তাহলে এ কম্পোজিশান বিলংস টু এই শর্তটা সে মানে অব দ্য কম্পোজিশন এত এই কম্পোজিশন এখানে যে কম্পোজিশন এখানে যে বাইনারি কম্পোজিশন থাকবে সেই কম্পোজিশনে এ গ্রুপ তাহলে মূল কথাটা আমি তোমাদেরকে বলি ল্যাঙ্গুয়েজটা তোমরা তোমাদের মতো করেও সাজাতে পারবে এখানে বইয়ের মধ্যে ইংলিশ বাংলা দুই ভাষায় দুইভাবে ডেফিনেশনটা লেখা আছে মেইন কথাটা হলো আমরা এই একটা গ্রুপ জি কম্পোজিশানে জি এ এইসকে সাব গ্রুপ তখনই যখন এই এইচটা স্টাবল হয় স্টাবল হওয়া মানে কিন্তু কমফ্লেক্স মানে সাবসেট হয়ে গেল আর স্টাবলের যে শর্ত সেটা মানলো স্টাবল অ্যান্ড কোথায় ইন ওই যে জি এর যে কম্পোজিশন ছিল সেই কম্পোজিশানে অ্যান্ড এইস ইজ এ গ্রুপ এইস নিজেও একটা গ্রুপ তাহলে মূল শর্ত কিন্তু এখানে দুইটা স্টেবল এবং সে নিজেও গ্রুপ তখন আমরা এসকে বলতে পারবো সাব তখন আমরা ইসকে বলতে পারব সাবগ্রুপ আশা করি আমার কথা তোমরা যদি বুঝে থাকো তোমরা নিজের মতো করেও ডেফিনেশনটা তোমরা লিখতে পারবে তোমাদের বইয়ের মধ্যে আরও একটা ডেফিনেশন আছে বাংলা ইংলিশ দুইভাবেই লেখা আছে সেকেন্ড ডেফিনেশনটা এরকম লেখছে এ নন এমটি সাবসেট এইস অফ এ গ্রুপ জি ওই ফিরি একই কথা একটা নন এমটি মানে অশূন্য উপসেট এইস অফ এ গ্রুপ জি জি এর ইজ কল্ড সাবগ্রুপ যেটাকে বলা হবে সাবগ্রুপ অফ জি জি এর ইফ এইস ইট ইজ এ গ্রুপ এইস যদি ইটসেলফ নিজে নিজেই একটা গ্রুপ হয় আন্ডার দ্য সেম অপারেশান শর্ত কিন্তু আছে আন্ডার দ্য সেম অপারেশান ইন জি জি যেই অপারেশনে সংজ্ঞাহিত সেই অপারেশনে এইসও যদি একটা গ্রুপ হয় তাহলে আমরা বলবো ওই যে নন এমটি সাবসেট এস সিন জি সেই এসটাকে আমরা বলতে পারবো সাবগ্রুপ প্রিয় শিক্ষার্থীবিন্দু তুমি কতটুকু বুঝেছো আর কি বুঝো নাই কোনো সুবিধা অসুবিধা তোমার কোনো মতামত পরামর্শ থাকলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে জানাতে পারো আর আমার সাথে সরাসরি যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারেও তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে তোমার কোনো কথা থাকলে কোনো মতামত থাকলে পরামর্শ থাকলে আমাকে জানাতে পারো এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য মনোযোগের সহিত আমার সাথে ক্লাসটি করার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ দেব তার আগে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসের কথা বলে রাখি আমাদের পরবর্তী ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট হবে ইনশাল্লাহ আজকে ডেফিনেশান নিয়ে কথা বলেছি আমরা পরীক্ষার উপযোগী ইম্পর্ট্যান্ট থিওরামগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব তো তোমরা যদি এইভাবে তোমাদের অনার্স থার্ড ইয়ার বলো ফোর্থ ইয়ার বলো ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো মাস্টার্স বলো এন টি ম্যাথ লিখিত বলো অর্থাৎ গণিতের যেই কোনো ফেড কোর্সের জন্য আমার সাথে ওই উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবে অনেক অনেক ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ